গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব বাংলাদেশের বন সম্পদ, কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন। সরকারি হিসাবে বাংলাদেশের মোট ভূমি 17.50%, প্রায় 1% বনভূমি রয়েছে। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 24,958 বর্গ কিলোমিটার, প্রায় 2.52 মিলিয়ন হেক্টর। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম অবস্থিত। বাংলাদেশের জেলাভিত্তিক সর্বাপেক্ষা বেশি বনভূমি বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের 28টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই। গরান গাছের ছাল থেকে রং প্রস্তুত হয়। পেন্সিল তৈরিতে ধুদুল গাছের কাঠ ব্যবহৃত হয়। তুলা গাছকে সূর্যকন্যা বলা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ বনভূমি আছে 7টি। বাগেরহাট, রাঙ্গামাটি, খুলনা, চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলায়। ভালের গড় গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম বৈলা। উচ্চতা প্রায় 280 ফুট। বান্দরবনে গহীন অরণ্যে এই বৃক্ষ পাওয়া যায়। বাংলাদেশের রাজশাহী বিভাগের বরেন্দ্রভূমি অবস্থিত। সামাজিক বনায়ন কার্যক্রম 1981 সাল থেকে শুরু হয়। ম্যানগ্রোভ বন বলতে বোঝায় লোনাপানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শেকড় বিশিষ্ট গাছের বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হলো বাঁশ। গজারি বৃক্ষ স্থায়ীভাবে শাল নামে পরিচিত। এবার আলোচনা করব সুন্দরবন নিয়ে। বাংলাদেশের জাতীয় এবং একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন 6,017 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায় রয়েছে। 1. খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা। সুন্দরবনে 62% বাংলাদেশে পড়েছে, বাকি অংশ ভারতে পড়েছে। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ইউনেস্কো ঘোষণা করে 6 ডিসেম্বর 1997 সালে। 798তম বিশ্ব ঐতিহ্য। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। এ গাছ 40-60 ফুট উঁচু হয়। বাংলাদেশের প্রধান টাইটাল বনের নাম হচ্ছে পৃথিবীর বিখ্যাত টাইটাল বনভূমি। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায়? চট্টগ্রাম। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে কয়টি জেলায়? 7টি জেলায়।